যেখানে যায় এক্সট্রা পাউচ সসের যে এক্সট্রা পাউচগুলো থাকে না সেগুলো বাড়ি নিয়ে যায়। ও কোথায় যে লুকিয়ে থাকে কি যে করে ভগবানই জানে, অন্য কোনো মেয়ের সাথে ঘুরে বেড়ায় না। এরকম ফাঁকা ফাঁকা মানে এরকম ফাঁকা দেখাই যায় না। একজন দেখো আমার উপরে পুরো খেপেছে, খেপে এখন আগে আগে এরকম করে যাচ্ছে। কোথায় কোথায় চলে যায় না আমি না খুঁজেই পাই না। এখন দেখো কোথায় চলে গেছে, এখন আমি ওকে খুঁজবো না আমি আমার কাজ করবো আমি নিজেই বুঝে পাই। 100 থেকে এখানে স্টার্ট হয়। যেমন দেখো এখানে অনেক রকমের অক্সিডাইজ জুয়েলারি পেয়ে যাবে, কত ধরনের অক্সিডাইজ জুয়েলারি আছে সব রকমের এখানে তোমরা পাবে। 150, 250, 350 বিভিন্ন রকম রেঞ্জের আছে, এক একটা এক এক রকম। এখানে তোমরা যদি আসো, এই যে তোমাদের লোকেশনটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, নিউ মার্কেট লেখা যে আছে সাইনবোর্ডটা, এর পাশে এখানে কয়েকটা স্টোর পেয়ে যাবে। এখানে তোমরা প্রচুর রকমের জুয়েলারি কালেকশন পেয়ে যাবে। সুন্দর সুন্দর এই চাঁদবালিগুলো আছে দাদা, এগুলো কত করে আছে? এই যে এগুলো এই চাঁদবালিগুলো একদম যেটা 450 পড়েগা। 450? হ্যাঁ, টিকা আর কান কা হ্যায়। আচ্ছা, টিকাও আছে। এই হ্যান্ডমেড ইয়ারিংস গুলো পাবে, কত রকমের এখানে ইয়ারিং এর কালেকশন দেখো, বিভিন্ন সুন্দর সুন্দর টাইপের আছে। এগুলো সব মিরর ওয়ার্ক করা, তো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। দাদা এগুলো কি রকম আছে? এই সব জেন ম্যাডাম, এই সব দাম নেই, এই সব 1400 রুপিয়ে দাম আছে, কিন্তু কম হয়ে যাবে একদম। আচ্ছা আচ্ছা, 750 রুপিয়ে। আচ্ছা আচ্ছা, সব রকমের ইয়ারিংস এখানে পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এখানে পুরো একদম স্বর্গ আছে, মানে মেয়েদের স্বর্গ। এখানে এলে তোমরা পাগল হয়ে যাবে। এখন দামাদামি চলছে। এটা নেবে? রেটটা নে, রেটটা এটা নে, পিঙ্কটা নে। এটা আমাকে আমার আমার দিকে দেখা। আরে এটা নয়, পিঙ্কটা নে। পিঙ্কটাও নিতে পারিস। এখানে যেগুলো 100-150 আইটেম আছে সেখানে কোনো বার্গেনিং হবে না, যেগুলো বেশি বেশি আইটেম আছে সেগুলো ওর মধ্যে সব বার্গেনিং। দাও এটা, হ্যাঁ দুটো ডিফারেন্ট আছে, কিন্তু অনেক বলেও দাদা কমাচ্ছে না আমার বার্গেনিং। হ্যাঁ লেকিন এই ভালো না, কালার মতলব আমরা যদি পারো সারা কি কালার আছে বলে পরে কমিয়ে দেব। এই ব্লু মে আনি বাজার কমাল স্টার্ট হে না, वैसे নেকলেস ছোট কত হলো দেখাইয়ে না, তো নিচ্ছে হ্যাঁ 300 দুটোই দে। তোমাকে চয়েস করে দিয়ে দুটোই ওর চয়েসে নিয়েছি, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো যে আমি কোনটা নিয়েছি। চলো এখান থেকে। কি আরো দেবে ওইখানের থেকে? যা যা দেখে যাচ্ছে তাই ওর ভালো লেগে যাচ্ছে, তাই বলছি নিয়ে নে, পরে বলবে কেন নিলি কেন। বললাম না ইউ শুড আপগ্রেড ইওর চয়েস। নিলি কেন? ও দুটো নিলি কেন? ওই দুটো ফিরিয়ে দে, ও টাকা আছে। আমি এখানে টাকা কাজ করতে এসে দু তিনটে কাজ করতে থাকি, সবাই মাস্ক পরে ভিআইপি তে যাচ্ছে, মাস্ক না পরে চলি ফলি দেখে আর চারদিকে শুধু এখানে অ্যানাউন্স করে যাচ্ছে, করোনা ঠেকাতে মাস্ক পরুন, করোনা ঠেকাতে মাস্ক পরুন। দেখছি বেশ সবাই মাস্ক পরেই আছে, আর যারা পরছে না তাদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এগুলো সুন্দর তো না? এটা কিরকম আসবে? 7000 তো বড়ই তো, ওটা তো এই সাইজটা। আর এটা কিরকম আসবে? 5200 টাকা। আচ্ছা, কোনো অফার টফার নেই এখন? আচ্ছা আচ্ছা, অফার দিয়ে হ্যাঁ এই সাইজটা তো আছে, এই প্যাটার্নটা তো এরকম এরকম বছরখানেক হবে, তাহলে সেম জিনিস হতেই পারে না। না না, ডিজাইনটা হয়তো এই আছে। হ্যাঁ ডিজাইনটা একই রকম, ওটা হচ্ছে একটু ইশে কালার, ওটা অন্য মডেল আছে, এটা হচ্ছে আপনার এই আছে আপনার যেটা। না এটা ওরকম কালার, এটা ভিআইপি র আছে না? সব ভিআইপি, এখানে যা দেখছেন সব ভিআইপি।
হ্যাঁ 5 বছর ফুল ওয়ারেন্টি আছে, রাফেলটা ইউজ করুন, কোনো প্রবলেম নেই। আপনাদের কোন সাইজের মধ্যে নেবে, লার্জ না মিডিয়ামের মধ্যে? এটা কি মিডিয়াম? না লার্জ। এরকম ভিডিও করা যাবে না বিষয়টা। আচ্ছা সরি, ওখানে দেখলাম, আমরা আজকে প্ল্যান করে আসিনি কেনার জন্য, জাস্ট দেখলাম ওখানে আমেরিকান ট্যুরিস্টরাও দেখবো, বাট এখানে ভিডিও করতে দিল না। তোমরা অনেকেই বলেছিলে যে ট্রলি দেখাতে, ট্রলি অ্যাকচুয়ালি সব ব্র্যান্ডের শপে এগুলো ভিডিও করতে দেয় না, তাই তোমাদের আমি দেখাতে পারলাম না। বাট যেগুলো লার্জ আছে সেগুলো বেশিরভাগ 7000-এর ওপরে আছে, আর যেগুলো মিডিয়াম সেগুলো 5-6000-এর মতো আছে। 7/8 জিজ্ঞেস করে নেন না, এখানে তো আমেরিকান ট্যুরিস্টরা দেখতে পাচ্ছি না। এটা তো সাফারি আছে, সাফারি তো ওই তাই হবে হয়তো, কারণ এখানে তো জকি, এখানে সাফারি। আমি আসলে নিচে ভাবছিলাম যে ওটাই ফার্স্ট ফ্লোর ভেবেছি, এটা ফার্স্ট ফ্লোর তো, এখানে ফ্লোরে শুধু গন্ডগোল হয়ে যায়, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর জাস্ট হাই বলছি ব্লগে। আমি এখানে হচ্ছে একটা টেলার শপে এসেছি, আমি এখানে কখনো বানাইনি, তো আমি আগে বানিয়ে দেখি, যদি ভালো হয় তারপর আমার ওয়েডিং এর সব ব্লাউজ এখানে বানাবো। গেল দেখতে ভালো লাগে, কেন বলতো হাতে খালি পাল আছে, তো পাটটা খালি হাতের জন্য আছে, পিঠটা পুরো প্লেন আছে। আমি গোল্ডেন কাপড় কিনে আপনাকে গোল্ডেন কাপড় কিনে আমি সেম ডিজাইন করে পাঠাবো। আচ্ছা এরকম করে ডিজাইন করে দাও, দেখছি কিরকম টাইম লাগবে? ও 2-4 দিনে হয়ে যাবে, বাহ তাহলে তো খুবই ভালো। ডিজাইনে কি তো নেয়, নাহলে বুঝবে কিভাবে যখন বানাতে যাবে? প্রথমবার এসছিস তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি এসছি না সাথে সেজন্য। আচ্ছা এই ব্লাউজটা একটু দেখো না, কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ এটা তো পেছনটা আছে, আচ্ছা এটা প্যাডেড আছে না, দেখো যেটা বেটার হয় করো। খুঁজতে খুঁজতে এখানে এসেছি একটা ভালো টেইলারের খোঁজে, একটা ট্রায়াল ভার্সনের জন্য আমি একটা ব্লাউজ দিলাম, যদি ভালো বানায় তারপর তো আরও ব্লাউজগুলো আছে, সেগুলো তো বানাতেই হবে। আর আমি 2-3টে শাড়ি অলরেডি কিনেছি, সেগুলো ব্লাউজ বানাতে হবে, তারপর আমার আরও ব্লাউজ আছে তো সেগুলো পরে দেবো, আগে দেখে নিই যে এখানে কীরকম বানাচ্ছে, তারপর যদি ভালো বানায় আমি তোমাদেরকেও রেকমেন্ড করে দেবো, আপাতত তোমাদেরকে আমি কিছু জানাচ্ছি না। খুঁজতে খুঁজতে এখানে এসে একবার ওপরের ফ্লোরে একবার নিচের ফ্লোরে সবাইকে খুঁজে বেড়াচ্ছি, হ্যাঁ একটু ভেতরে আর সবাইকে বলে বেড়াচ্ছি কোথায় ভালো টেলার আছে, কোথায় ভালো টেলার আছে আমাকে বলো। দেখো না আমি খাবো না, আমাকে জোর করে এসব বার্গার ফার্গার খাওয়াবে, হ্যাঁ বুঝবি না, আমি আমি বলেছি যে আমি খাবো না, তুই খাওয়াস না আমাকে, নিজেও খাস না আমাকেও এসব খাওয়াস না, এসব ভুলভাল জিনিস, তাও আমাকে খাওয়াবে, নিজেও খাবে আমাকেও খাওয়াবে, হ্যাঁ হ্যাঁ নিজে কিছু করবে না, ঠিক আছে সব কিছু আমার ওপর দিয়ে করাবে, আমার ওপর দিয়ে করাবে, আবার নিজে খাবেও, আমি তোকে দেবো না, আমি খাবো। বার্গার কিং এর ভেতরে কি সব আমল তামল গান বাজাচ্ছে, আমি কপিরাইট খাবো জন্য আমি ব্লগ করিনি, আর এসব কি সব বলে যাচ্ছে, যেখানে যায় এক্সট্রা পাউচ, সসের যে এক্সট্রা পাউচ গুলো থাকে না সেগুলো বাড়ি নিয়ে যায়। আরে কেন না কেন বলো তো, ওগুলো মানে হাপকা হাপকা পাউচ, আর বাড়িতে না অনেক সময় কি করে তো সকল যে গ্লাস গুলো দিচ্ছে পেপসির ওগুলো নিয়ে যায়, যে ফালতু কথা বলিস না, নিয়ে জল খাবি কাল সকালে কি তো খেতেই পারবি না, মোটেও না, যেগুলো মানে কি হয় বলো তো, অনেক সময় না হয় যে ওগুলো অনেক কাজে লেগে যায়, ওই জন্য আমি দিই কেন খেতে নষ্ট করবো কেন বলো তো, আমি ভাই নষ্ট করে 12টা বাজে আর কিছু, আমি নষ্ট করাতে একদম রিলিফ করি না, আমি সব সময় সেভ করতে চাই, তাই সেভ করার জন্য ওগুলো নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, তোমরা ভিডিওটা লাইক করো আমার জন্য, প্লিজ একটা লাইক করো, এত খাটনি করে আসো।
ও বাবা ও খাটনি করে আসে কিছুই কিন্তু করে না কিচ্ছু করে না আমি করে আমি সারা দিন সারা চোখে আর ওকে দেখে খুঁজেই পাবো না যখন আমার দরকার আমি বলতেই থাকি ডাকতেই থাকি ওকে পাওয়া যায় না সারা সপ্তাহ নেই ও সারা সপ্তাহ নেই তোমরা দেখবে যদি কোথাও আমাকে দেখো আশেপাশে ওকে দেখতে পাবে না ও কোথায় যে লুকিয়ে থাকে কি যে করে ভগবানই জানে অন্য কোনো মেয়ের সাথে ঘুরে বেড়ায় না হ্যাঁ আমার তো তাই মনে হয় ও এখানে এসে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে থাকে বাড়িতে এসে যখন মেকআপ টেকআপ তুলে ফ্রেশ হই না একটা আলাদাই ভালো লাগে তার উপরে স্কিন কেয়ার করার পরে তো আরও বেশি ভালো লাগে কেন জানি না মেকআপ করতে ভালো লাগে বাট মেকআপ তোলার পর যে শান্তিটা উফ কি বলে বোঝাতে পারবো না তোমাদের এরকম মনে হয় কিনা জানি না আমার মেকআপ করতে আমি খুব ভালোবাসি সারাক্ষণ আমাকে যখন তখন মেকআপ করতে বলো যখন তখন মেকআপ করে বসে থাকবো বাট মেকআপটা তোলার পরেও একটা আলাদাই শান্তি লাগে কেন জানি না এরকম আমার মনে হয় তোমাদের মনে হয় কিনা আমি জানি না জানিও আমাকে যদি তোমাদের এরকম সেম ফিল হয় বাকি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো ভাবছিলাম যে আমি বেশ কিছুদিন ধরে মানে বেশ কিছুদিন ধরে না অনেক দিন ধরে এটা লক্ষ্য করি যখনই তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো বেশিরভাগেরই এই ধরনের রিপ্লাই আসে তোমাদের থেকে মানে বেশিরভাগেরই অনেকেই আমাকে এটা বলে যে দিদি তুমি রিপ্লাই করেছো আমি তো ভাবতেই পারিনি তুমি রিপ্লাই করবে আবার অনেকে এরকমও বলো যে তুমি তোমাকে এই জন্যই ভালো লাগে যে তুমি সবসময় রিপ্লাই করো তোমাকে মেসেজ করলে তোমার থেকে রিপ্লাই পাওয়া যায় আবার অনেকে এরকমও বলো যে তুমি এরকমই থেকো তুমি এরকম চেঞ্জ হয়ো না তুমি কী সুন্দর রিপ্লাই করো তোমার সাথে কথা বলতে ভালো লাগে তোমাদের সত্যি কথা বলছি মন থেকে কথাটা বলছি তোমাদেরকে যে আমি বলি না যে তোমরা আমার ফ্যামিলি আমি কিন্তু এমনি এমনি বলি না তোমাদের মানে তোমাদের যাদের সাথে আমার কথা হয় রেগুলার তোমরা কমেন্ট করো সত্যি তোমাদের মনে হয় কি আমার মানে তোমরা ফ্যামিলিরই একটা পার্ট যেমন তোমরা যখন মানে বেশিরভাগেরই তোমরা যখন কন্টিনিউ প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো তোমাদের মনে হয় আমি চিনে মানে কত মনে হয় জানো তোমাদের যখন কমেন্ট পড়ি আমার মনে হয় তোমাদের কতদিন না ধরে চিনি যেমন শ্বেতা আছে তারপর পিয়াসা আছে মৃত্তিকা রাজেশ্বরী মানে তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়ি আমার মনে হয় যে হ্যাঁ তোমরা তোমার মানে মানে তোমরা আমার কাছে তোমরা আমার বোন তোমরা আমার দিদি মানে এরকমই আমার ফিল হয় আর এই জন্য সৌরদীপ যখন কমেন্ট পড়ে না ও আমাকে জিজ্ঞেস করে এটা কে আমি আরে এটা তো ও আরে এটা তো ও এরকম বলতে থাকি তো তোমরা যদি মনে করে থাকো যে হ্যাঁ আমি এমনি জাস্ট বলি আমি কিন্তু এমনি এমনি বলি না তোমাদের সত্যি আমি নিজের ফ্যামিলি মনে করি তাই জন্যই বলি নিউ মার্কেট বড় বাজার এইসব জায়গায় গেলে না যখন ওখানে থাকি তখন তো মানে পুরো ফুর্তি তখন তো একেবারে শরীরে হাই এনার্জি গুড়গুড় করি এটা করি ওটা করি শপিং করি বাট যখন বাড়িতে আসি বাড়িতে আসার পর মনে হয় পাগুলো কী মানে ব্যথা শরীরে একেবারে আলাদাই ব্যথা মানে তখন তো আলাদাই লাগে তো এখনও ভীষণ টায়ার্ড লাগছে ভাবছি একটু ন্যাপ নিয়ে নেবো তারপর কাজ করতে বসবো আমার প্রচুর কাজ আছে বাকি কোনো কিছুই হচ্ছে না ভাবছি যে একটু নিয়ে নিই একটু ন্যাপ নিয়ে তারপর কাজ করতে বসবো এমনি নর্মালিতে তো আমি হেলদি খাবারই খাই এখন ঘরের খাবারই সবসময় মানে চেষ্টা করি যতটা সম্ভব ঘরের খাবারই খাই বাইরে ওই টুকটাক বড়া ফড়া খেয়ে নিই ওটা তো আলাদা বাট মানে মোস্টলি আমি চেষ্টা করি ঘরেরই হেলদি খাবার খাওয়ার বাট আজকে যেহেতু বাইরে খেয়েই নিয়েছি বার্গার ফার্গার তো ভাবলাম যে থাক আজকে চিট ডে তো পুরো চিট ডেই থাকুক আজকে আমার রাত্রিবেলা আমার বিরিয়ানি অর্ডার করেছি এখন প্রচণ্ড মানে কেন জানি না প্রচণ্ড বিরিয়ানির ক্রেভিং হচ্ছিলো অনেক দিন খাই না সেই কবে লাস্ট খেয়েছি আমার সেটা মনেও নেই কেন আজকের দিনটা খেয়ে নিই কী হবে আর একদিন যখন গেছে পুরো দিনটাই যাক তো বিরিয়ানি অর্ডার করেছি এখন গিয়ে বিরিয়ানি খাবো বিরিয়ানি হলে আর কোনো কিছু লাগে না খাও তুমিও খাও অল্প অল রাইট গাইস তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ও দাঁড়াও তোমাদের আজকে তো আমি দেখাই নি আমি আজকে যে ইয়ারিংগুলো আনলাম নিউ মার্কেট থেকে এক সেকেন্ড দাঁড়াও আজকে জাস্ট দুটো ইয়ারিং এনেছি তাও সৌদীপ চয়েস করে দিয়েছে আমি জাস্ট ওর সাথে ইয়ারকি মারছিলাম তো চয়েস ভালো না হেন তেন তোর চয়েস আপগ্রেড করা উচিত অনেক কিছু বলছিলাম এটা গোল্ডেন কালারের একটা ঝুমকো আছে এর মধ্যে পুরো গ্রিন মিনে করা আছে আর ওপরে পুরো কুন্দান টাইপের এটা কুন্দান টাইপের স্টোন না কুন্দান কুন্দান তো না মানে নকল কুন্দানই হবে নকল কুন্দান আছে আর নিচে পুরো বিডসের ডিটেলিং করা ভালোই লাগলো আমার বেশ পছন্দ হলো কিন্তু আমি জানি আমি ঠকে গেছি 150 টাকা নিয়েছে আমি কম করার চেষ্টা করলাম বাট বললো যে না এগুলো কম মানে যেগুলো 150-200 টাকার আছে সেগুলোর মধ্যে কোনো বার্গেনিং হয় না তো দাদা একদমই বার্গেনিং করেনি আর আমি একদম বার্গেনিং করতেও পারি না তো 150 টাকাই নিয়েছে এটা আর আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে বললো জার্মান সিলভারের এটাতে তো কমাবেই না এটা 250 চেয়েছিলো তারপর অনেক কিছু বলে টোলে তারপরে 190 মোট কথা 180 বা 190 দিয়েছি এটা হচ্ছে বললো একদম জার্মান সিলভার এটা এমনি সুন্দর আছে দেখতে এটাও সত্যি পছন্দ করেছে আর আমার এই টাইপের নেই আমার ঝুমকো তো আছে অনেকগুলোই বাট এইরকম টাইপের নেই ঠিক আছে যখনও পছন্দ করলো নিয়েই নিলাম
তো চলো এই দুটোই, ও দাঁড়াও তোমরা সবসময় ফোন নাম্বার চাও, তো ওই দাদার আজকে এই প্যাকেটে দিয়েছে, তো দেখলাম এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বারটাও দিয়ে দেবো তোমাদের যদি কারো ফোন করার থাকে, যদিও ওরা ডেলিভারি দেয় না, বাট তাও যদি তোমাদের কারো কল টল করার থাকে তাহলে তোমরা ওখানে দেখে নিতে পারবে, মানে নাম্বার আমি দিয়ে দেবো তোমরা চাইলে কল করে নিতে পারো। আরেকটা কথা, আমি আজকে নিউ মার্কেটে জুয়েলারি কালেকশন শ্যুট করেছি, তো ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, মানে নেক্সট উইকে চলে আসবে, তো যারা জানো না ব্লগিং কাপল বলে আমাদের একটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলে এই পুরো কালেকশনটা আসবে, তো ওটা দেখে নিও। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। আচ্ছা চলো, তোমাদের আমি একটা টার্গেট দিয়ে দিচ্ছি, 200টা লাইক করে দিও অ্যাটলিস্ট, তাহলেই হবে, আর কিছু লাগবে না। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করতে একদম ভুলো না, আর নিচে কমেন্ট করে জানিও কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, আর আমার ইয়ারিংগুলো কেমন লাগলো সেটাও জানিও। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন কেয়ার, তোমাদের কিন্তু আমি অনেক ভালোবাসি, এভাবেই সাপোর্ট করতে থাকো, এভাবে ভালোবাসি দেখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।